নিউমেরিক্যাল ইনটিগেশন বাই সিমসন ওয়ান থার্ড মেথড তো আমরা এই সিমসন ওয়ান থার্ড মেথডটা কি প্রথমে আমরা দেখে নেব তারপর এই সিমসন ওয়ান থার্ড মেথডের যে কোডগুলোকে আমরা ম্যাটল্যাবে লিখবো এবং রান করে দেখব এবার সিমসন ওয়ান থার্ড মেথডের জন্য আমরা যে ফাংশানের আমরা ইনটিগ্রেশন করতে চাইছি তাকে যদি আমরা এফ ধরি এবং সেই রেঞ্জ অব ইনটিগ্রেশন যদি আমরা ধরি এ টু বি তো আমরা কি করব এই এ টু বি যে ইন্টিকেশনের রেঞ্জ তাকে এন নাম্বার অফ সাব ইন্টারভেলে ভাগ করবো যেখানে এনটা হচ্ছে ইভেন নাম্বার এবার কেন ইভেন নাম্বার প্রয়োজন সেটা আমরা একটু পরে বুঝবো তো এবার এন নাম্বার অফ যে সাব ইন্টারভেলে ভাগ করলাম তাহলে প্রত্যেকটা সাব ইন্টারভেল কিন্তু ইকুয়াল লেন্থ হতে হবে সুতরাং আমরা যদি এন নাম্বার অফ সাব ইন্টারভেলে ভাঙতে চাই তাহলে স্টেপ লেন্থ এইচটা আমরা বি মাইনাস এ বাই এইচ যদি করি তাহলে সেখান থেকে পেয়ে যাব তারপর আমাদের কাজের সুবিধার জন্য আমরা কি করব যে আমরা ধরে নিলাম যে ওয়াই আর ইকুয়াল টু এফ অফ এক্স আর যেখানে এক্স আরটা এক্স জিরো প্লাস আর এইচ আর জিরো থেকে এন যে কোনো মানে নাম্বারের জন্য তাহলে এখান থেকে আমরা প্রত্যেকটা পয়েন্ট পেয়ে যাব এই যে সাব ইন্টারভ্যালগুলো আমরা তৈরি করব যে ইকুয়াল লেন্থে তার প্রত্যেকটা পয়েন্ট পেয়ে যাব আর ওই এটা পয়েন্ট গুলোতে আমরা পেয়ে যাব এবার আমরা কোনো একটা সাব ইন্টারভেল মানে ইন্ডিকেশনের জন্য যেমন আমরা আগে কম এর ক্ষেত্রে ট্রাফিজেটাল রুলের ক্ষেত্রে আমরা দেখেছি যে যে কোনো সাব ইন্টারভেল মধ্যে আমরা কি করেছি যে স্টেট লাইন দিয়ে জয়েন করেছি স্টেট লাইন দিয়ে জয়েন করার পর আমরা ওই ট্রাফিক জ্যামের এরিয়া বের করেছি অর্থাৎ আমরা এই ফাংশানটাকে সেখানে একটা স্টেট লাইন দিয়ে রিপ্লেস করেছি এখানে আমরা কি করব পরপর তিনখানা পয়েন্ট কনসিডার করব তার মানে দুখানা পরপর সাব ইন্টারভ্যালের আমাদের নিতে হবে এইভাবে ধরো উদাহরণস্বরূপ আমি যদি বলি যে এক্স কে মাইনাস ওয়ান এক্স কে আর এক্স কে প্লাস ওয়ান এই এই যে পরপর দুখানা সাব ইন্টারভ্যাল অর্থাৎ আমরা আইকে আর আই কে প্লাস ওয়ানের এই তিনখানা যদি পয়েন্ট কনসিডার করি তাহলে তিনখানা পয়েন্টের জন্য ফাংশানের ভ্যালুগুলো অর্থাৎ কার্বের উপরে এই পয়েন্টগুলো আমরা পেয়ে যাবো তাহলে এটা হচ্ছে ওয়াই কে মাইনাস ওয়ান ওয়াই কে মাইনাস ওয়ান এটা হচ্ছে ওয়াই কে আর এটা হচ্ছে ওয়াই কে প্লাস ওয়ান তাহলে এই তিনখানা পয়েন্ট পাব এবার আমরা কী করছি এই যে তিনখানা পয়েন্ট দিয়ে এই যে অ্যাকচুয়াল যে ফাংশান এটা একে আমরা রিপ্লেস করে দেবো একটা সেকেন্ড ডিগ্রি পলিনোমিয়াল দিয়ে এবার সেই সেকেন্ড ডিগ্রি পলিনোম্যাল অর্থাৎ প্যারাবোলিক কার্ভ দিয়ে আমরা রিপ্লেস করবো সুতরাং এই যে প্যারাবলিক কার্ভ এর ইকুয়েশানটা আগে আমাদের বের করতে হবে তারপর তো আমরা তাকে রিপ্লেস করবো তাহলে সেটা আমরা খুব সহজে পেয়ে যাবো এরকম দেখো যদি এই এটার জন্য এই যে আমরা সেকেন্ড ডিগ্রি পলিনোমিয়াল এর যদি নাম পি কে এক্স দিই তাহলে সেটার ইকুয়েশানটা এরকম ফর্মে হবে এ এক্স মাইনাস এক্স কে স্কোয়ার প্লাস বি এক্স মাইনাস এক্স কে প্লাস সি এখানে এবিসি আন তো এই এবিসি আমরা এই তিনখানা পয়েন্ট যদি বসাই অর্থাৎ এই পয়েন্টটা বসালাম এক্স কে মাইনাস ওয়ান তা কে মাইনাস ওয়ান এক্স কে ওয়াই কে আর এক্স কে প্লাস ওয়ান ওয়াই কে প্লাস ওয়ান তাহলে যদি বসিয়ে দিই তাহলে তিনখানা ইকুয়েশান পাবো তাহলে তিনখানা ইকুয়েশান থেকে সলভ করে আমরা এবিসি পেয়ে যাবো তাহলে এবিসি পেয়ে গেলে তাহলে পিকে এক্স এই ফাংশনটা পেয়ে যাচ্ছি সুতরাং তাহলে এখানে আমরা কি করবো তাহলে পরিবর্তে এই কার দিয়ে রিপ্লেস করেছি তাহলে এখন নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন আমাদের এরিয়াটা কোনটা হবে তাহলে এই কার আর এক্স অ্যাক্সিস এর মধ্যে যে এরিয়া এটা কিন্তু অ্যাকচুয়াল এরিয়া হতো এই কার্ভের আন্ডারে যে এরিয়া সেটা তাহলে এই এরিয়াটা কত হয়ে যাচ্ছে তাহলে এটা যদি ইনটিগ্রেশন করি তাহলে এই টু তাহলে ফাংশানটা এফেক্সটা আমাদের রিপ্লেস হয়ে গেল পিকে এবার পি কে এক্স এর ইকুয়েশনটা আমাদের বের করতে হবে বের করার পর যদি আমরা এই ইন্টিগ্রেশনটা করি তাহলে তার ভ্যালু চলে আসবে এটা এবার এই যে ভ্যালুটা পেলাম তাহলে এবার আমরা যদি লেফট থেকে শুরু করি একেবারে তাহলে লেফট থেকে শুরু করলে কি হবে তাহলে এ অর্থাৎ এক্স জিরো তারপরে এক্স জিরো প্লাস এইচ প্লাস টু এইচ এই তিনখানা পয়েন্ট পর তিনখানা পয়েন্ট কনসিডার করব তাহলে সেখান থেকে আমরা অর্থাৎ কে এর ভ্যালু যদি ওয়ান বসাই তাহলে কে এর ভ্যালু ওয়ান বসালে এক্স জিরো থেকে এক্স টু তাহলে সেই ইন্ডিকেশানের ভ্যালু পাব এবার হচ্ছে আমরা টোটাল এই ইন্ডিকেশানটা পেতে গেলে অর্থাৎ এ টু বি যদি ইন্ডিকেশান করতে চাই তাহলে এরকম পরপর তিনখানা পয়েন্ট যে পেলাম তাদের ইন্ডিকেশানগুলো পরপর যোগ করলেই চলে আসবে এই জন্য আমরা এখানে দেখো ইভেন্ট নাম্বার নিয়েছি কেন কারণ তিনখানা করে পয়েন্ট আমরা একসঙ্গে কনসিডার করেছি এই জন্য ইভেন নাম্বার যদি না হয় তাহলে কিন্তু আমরা এটা করতে পারবো না সুতরাং এ থেকে বি যে ইন্টিগ্রেশনটা দেখো আমরা এইভাবে ভাঙতে পারি এক্স জিরো থেকে এক্স টু সেটা হচ্ছে পি অর্থাৎ যে পলিনোমিয়ালটা রিপ্লেস রিপ্রেস হলো তাকে আমরা পি বললাম ওয়টা পি থ্রি এটা কি করলাম এই যে এদের মিডল পয়েন্টটা অর্থাৎ এক্স জিরো তো মিডল পয়েন্টটা যেমন এটা হচ্ছে এক্স -1 এটা এক্স কে এক্স কে প্লাস ওয়ান তাহলে এক্স কে পয়েন্টটা হচ্ছে এই জন্য পি নাম দিয়েছি সিমিলারলি তাহলে এটা হচ্ছে পি ওয়ান এবার পরে হচ্ছে তাহলে দেখো পরপর তিনটা নিতে হবে তাহলে এক্স টুতে শেষ এক্স টু থেকে এক্স ফোর নিলাম তাহলে এটা কত হবে পি থ্রি এক্স এরকম করে এক্স এন মাইনাস টু থেকে এক্স এন তাহলে এটা পি এন মাইনাস ওয়ান তো পি ওয়ান পি টু পি থ্রি সরি এবং পি এন মাইনাস ওয়ান এর ইকুয়েশানগুলো আমরা বের করতে পারবো সেখান থেকে আমরা তাহলে আলটিমেটলি এ থেকে বি এফ এক্স ডি এক্স এইভাবে আমরা ক্যালকুলেশন করতে পারবো সুতরাং সেটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু হবে তো এই যে মেথডটা এটাই হলো সিমসন ওয়ান থার মেথড এবার হচ্ছে কি তাহলে এই যে ভ্যালুগুলোকে আমরা যদি পরপর বসিয়ে দিই তাহলে এখানে যেমন আমরা এক্স কে মাইনাস ওয়ান থেকে এক্স কে প্লাস ইনটিগেশন করলে এটা আসছে তাহলে তাহলে প্রথমে আমরা যদি কের ভ্যালু ওয়ান বসিয়ে দিই তাহলে এখান থেকে আমরা এটা পেয়ে যাব তারপর হচ্ছে আমরা যদি কের ভ্যালু আমরা থ্রি বসাই তাহলে হচ্ছে এটা পেয়ে যাব অর্থাৎ আমরা এই যে ফর্মুলাটা বের করলাম এখান থেকে আমরা এই প্রত্যেকটা ইনটিগেশনের ভ্যালু ওয়াই দিয়ে পেয়ে যাবো তাহলে ওয়াই দিয়ে পেয়ে গেলে এগুলো যদি বসিয়ে দিই আলটিমেটলি আমাদের আসবে দেখো এইচ বাই থ্রি ওয়াই জিরো প্লাস ওয়াই এন মানে ওয়াই জিরো মানে এফ অফ এ এটা মানে হচ্ছে ওয়াই এন মানে এফ অফ বি আর বাকি যে পয়েন্টগুলো দেখো এইভাবে চলে আসবে তো ফোর ইন্টু এটা প্লাস টু ইন্টু এটা তার মানে ফোর ইন্টু যেটা আসছে দেখো এগুলো হচ্ছে অ টার্মসগুলো আর টু ইন্টু ইভেন টার্মসগুলো আসছে আর ওয়াই জিরো প্লাস ওয়াই এন আছে তাহলে এই ফর্মুলাটা আমাদের এর করসপন্ডিং ম্যাডলের প্রোগ্রামিংটা লিখে ফেলতে হবে তাহলে কি হবে এই যোগ ফলটা বের করব। এই যোগ ফলটা বের করব তাহলে বের করলেই এই দুটো তো আমাদের জানা আছে এফ আর এফ বি তারপর আমরা লিখে ফেলতে পারবো সুতরাং এই ইন্টিগ্রেশনের ভ্যালুটা আমরা সহজেই ম্যাটাল প্রোগ্রামিং দিয়ে করতে পারবো এবার আসি প্রোগ্রামিংয়ে তো প্রথম আমরা কি সিএলসি ক্লিয়ার যেরকম লিখতে হয় লিখলাম এবার ফাংশানটার ইনপুট হিসাবে নিতে হবে যে কোন ফাংশানটা ইন্ডিকেশন করতে চাইছি তারপর আর ফাংশনটাকে দেখো ইনপুট হিসাবে বা এইভাবেও নিতে পারবো আমরা তো জানি যে অ্যানোনোমাস ফাংশন ইউজ করেও করতে পারি তারপর কি তার লোয়ার লিমিটটা দিতে হবে এ তারপর আপার লিমিটটা ইনপুট হিসাবে দিতে হবে কত এরপর আমাদের কাজ হচ্ছে যে কতগুলো সাব ইন্টারভেল চাই তাহলে সেই নাম্বারটা দিতে হবে এবং মনে রাখতে হবে এখানে কিন্তু আমাদের ইভেন দিতে হবে তো প্রোগ্রামিংটা আমরা সেইভাবে করব যদি ইভেন না দিই তাহলে ওখানেই দেখাবে যে ইভেন দিতে হবে তারপর রান করবে যদি আমরা এরকম করি তাহলে সেটা আমাদের জন্য খুব ভালো হয় সেটাই আমরা করব ওকে তারপর দেখো এইচ তো এখান থেকে আমরা সহজে বের করতে পারবো স্টেপ লেন্থটা বি মাইনাস এন এবার নেক্সট এই হচ্ছে কন্ডিশন যে এনটাকে যদি আমরা ইভেন না দিই তাহলে কি হবে তাহলে এনকে দুই দিয়ে ভাগ করলে যদি রিমাইন্ডার ওয়ান হয় অর্থাৎ এনটা যদি আমরা অর দিয়ে দিই তাহলে কি হবে যে আমরা তাহলে এনটা ইভেন দিই নি এখানে বলে দিবে যে এনটার ভ্যালিড এন তারপর আমরা যদি এখানে রিটার্ন করে দিই আগে শিখেছি আমরা অ্যালজেব্রাক এবং সময় দেখো এরকম কন্ডিশনে এখানে রিটার্ন দিয়ে দিতাম তাহলে প্রোগ্রামটা বাকিটা রান করতো না আবার ঘুরে তখন ইনপুটটা দিতে হবে আমরা যদি এই এটা না করি যদি এইভাবে করি যে এটা চাইলো তাহলে আমরা নিশ্চয়ই এটা চাইছে মানে কি তাহলে এনটা আমাদের ওয়ার্ড দেওয়া হয়ে গেছে তাহলে এখানেই যদি আবার আমরা এনের ইনপুটটা ঠিক করে নিই তাহলে যদি ঠিক করে নিই অর্থাৎ যদি ইভেন নিয়ে নিই তাহলে বাকিটা রান করবে সুতরাং দেখো এখানে যদি আমরা আর একবার এন এর ইনপোর্ট নিয়ে নিই যে এন্টার এন এজ ইভেন নাম্বার তাহলে কি ইভেন দিয়ে দিলাম তাহলে দিয়ে দিলে বাকিটা রান করে যাবে সুতরাং ভুলে যদি দেওয়া হয়ে যায় আমাদের এই প্রোগ্রামিংটা আমাদের অ্যালার্ট করে দেবে ওকে তার মানে আলটিমেটলি এনটাকে ইভেন্ট নিয়ে নিলাম এখানে এন করে দেবো তার মানে ইফ এইখানে এসে আমরা যদি ভুলে এনটাকে অর দিয়ে দিই তাহলে সেটা কারেক্ট হয়ে গেল এবার আমাদের কাজ হচ্ছে কি যে ওই সাম দুটো বের করা ইভেন আর অডের তো তার জন্য আমরা দুখানা ভেরিয়ে নিলাম এস ও মানে এস অড এর জন্য আর এস ইকাল টু জিরো মানে হচ্ছে ইভেন নাম্বারে সাম ইভেন নাম্বার বলতে ইভেন টার্মসের সাম আর কি ওই ওয়াই যে গুলো এবার আমরা ফর্মুলাটা একবার দেখে নি তাহলে ফর্মুলাটা হচ্ছে এই এইচ বাই থ্রি স্টার ওয়াই জিরো প্লাস মানে এফ এ প্লাস এ বি প্লাস ফোর ইন্টু টার্মসগুলো প্লাস টু ইভেন টার্মস এবার আমরা কী করবো তাহলে যদি আমরা এভাবে লুক নিই কে ইকাল থেকে এন মাইনাস পর্যন্ত তাহলে কী হবে তাহলে এই কেটার ভ্যালু ওয়াই ওয়ান থেকে ওয়াই এন পর্যন্ত সমস্ত এখান থেকে আমরা পেয়ে যাবো তো এরপর আমরা কী করব যে আগে এক্সটা বের করে নেব তাহলে এক্স কে ইকোয়াল টু এ প্লাস কে এইচ হবে কেন আমরা আগেই জানি যে এক্স আর ইকোয়াল টু এ প্লাস আর এই ছিল ওকে আর এর ভ্যালু জিরো থেকে এন মাইনাস ওয়ানের জন্য তো এনের এর জন্য অ্যাকচুয়ালি এবার আমরা কী করবো যে এই এক্সের করসপন্ডিং ফাংশানের ভ্যালুটা কত তাকে যদি ওয়াই কে বলি তাহলে এফ অব এক্সকে হচ্ছে এবার আমরা চেক করবো যে এটা ইভেন না ওয়াড যদি অড হয় তাহলে এই এই সামটা বের করব আর ইভেন হলে এই সামটা বের করব ওকে তাহলে ইফ যদি অড হয় তাহলে আমরা কি করব এসো ইকুয়াল টু এসও প্লাস ওয়াই কে এটা হচ্ছে বের তাহলে এখানে কি চলে আসবে সমস্ত অড সাম হয়ে যাবে যদি কে এটা ওয়ান থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত পুরো লোকটা চলে তারপর এখানে হচ্ছে যদি এনটা হচ্ছে অড না হয়ে ইভেন হয়ে যায় তাহলে কি করব এসি ইকুয়াল টু এসি প্লাস ওয়াই কে করবো তার মানে এখান থেকে ইভেন্ট টার্মসে সামগুলো চলে আসবে তো এন্ড করে দিলাম তাহলে এখান থেকে ইফ এলস তার এন্ড হয়ে গেল এবার হচ্ছে পরে পরের এন্ড করে দেব তো এইভাবে হচ্ছে আমরা এখান থেকে এই সামগুলো পেয়ে গেলাম অর্থাৎ এটা পেয়ে গেলাম আর হচ্ছে এটা পেয়ে গেলাম এবার আমরা কি করব সিম্পল নিউ আর একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করছি যার নাম দিয়েছি অ্যান্সার তাতে কি করব এই ফর্মুলাটা লিখে ফেলব কি এইচ বাই থ্রি এখানে চাইলে তুমি ব্র্যাকেট দিতে পারো এইচ এর আগে আর থ্রির পরও তারপরে দেখো ওয়াই জিরো মানে এফ এ ওয়াই এন মানে হচ্ছে এফ বি প্লাস ফোর ইন্টু এস ও গুলো দেখো এটা প্লাস টু ইন্টু এসি মানে ইভেন টার্মসের যোগফল তাহলে আলটিমেটলি নিউমেরিক্যাল ইনটিগ্রেশানের ভ্যালুটা এই অ্যান্সারে সেভ হয়ে থাকবে তাহলে এখন অ্যানসারকে যদি আমরা প্রিন্ট করি আমরা সিমসন ওয়ান থার্ডের মাধ্যমে যে ফাংশনটা অর্থাৎ এফ নিয়েছি তার এ থেকে বি তে ইন্ডিকেশন ভ্যালু চলে আসবে ও এরপর প্রিন্ট করে দেবো সিম্পল অ্যান্সারকে তাহলে এভাবে আমরা সিমসন ওয়ান থার্ডের আহ রুলস ইউজ করে ইন্ডিকেশনটা করতে পারি নিউ ইয়ার্কিলি ওকে এবার এই কোডগুলোকে ম্যাটলভে রান করে দেখি কি আসে যদি আমরা ওই কোডগুলোকে ম্যাট লিখে ফেলি তাহলে দেখো এরকম আসবে এবার যদি রান করি তাহলে কি হবে তাহলে প্রথমে অবভিয়াসলি চাইবে যে কোন ফাংশানে ইন্ডিকেশন করতে চাইছি তারপর হচ্ছে তার লোয়ার লিমিট আপার লিমিট আর নাম্বার অফ সাব ইন্টারভেল নেবে বাকি হচ্ছে এই প্রসেসে এটা ক্যালকুলেশন করে দেবে আর এখানে তো বুঝতে পারছি এনটা হচ্ছে এই ভিন্ন দিয়েছে তারপরে এটা হচ্ছে কাজ হবে ওকে তো রান করে হচ্ছে দেখি তাহলে রান করলে দেখো প্রথমেই হচ্ছে ফাংশনটা চাইছে তো আমরা যদি ফাংশনটা এটাই দিয়ে দিই তাহলে কি হবে তাহলে আমরা ফাংশনটা দিয়ে দিলাম যে ওয়ান বাই ওয়ান প্লাস এক্সের ইন্টিগ্রেশন করছি এবার লোয়ার লিমিট ধরো টু দিলাম এটা থ্রি দিলাম নাম্বার অফ সাব ইন্টারভেল আমি ধরো ইভেন চাই আমি যদি ওয়ার্ড দিয়ে দিই ধরো ইলেভেন দিয়ে দিলাম তাহলে কি আসবে দেখো যে এন ইন্টারভ্যালিড এন তারপরে দেখো যে ইভেন নাম্বারে ইনপুট করতে দিয়েছে তবে কি হচ্ছে বাকিগুলো রান করবে তো আমরা যদি টুয়েলভ দিয়ে দিই তাহলে দেখো ইন্ডিকেশানে ভ্যালু এটা চলে আসছে যে জিরো পয়েন্ট থ্রি ওয়ান জিরো থ্রি টু থ্রি এটা এবার এটা আমরা আগেই ট্রাফিক রুল শিখেছি তাহলে টাপি জেডালের ক্ষেত্রে দেখো এই ভ্যালুটা যদি খেয়াল থাকে দেখবে জিরো পয়েন্ট টু এইট এইরকম আসছিলো আর এর ক্ষেত্রে কিন্তু এটা আছে। তো আমরা সিম্পল রান করেও দেখতে পারি এখানে যে আমাদের যেহেতু করা আছে দেখো ওই একই ফাংশনের জন্য যদি আমি তাপি জেডাল মেথডে সলভ করি তাহলে কত আসছে দেখো যে টুয়েলভ দিলাম তাহলে দেখো এই জিরো পয়েন্ট টু এইট সেভেন অর্থাৎ টু নাইন আর কি যদি সেকেন্ড ডেসিমাল পর্যন্ত আমরা কারেক্ট করি আর ওটা জিরো পয়েন্ট থ্রি ওয়ান তাহলে বুঝতেই পারছি দুটো মেথডে আলাদা এসছে নেক্সট লেকচারে আমরা সিমসন থ্রি এইট রুলস দিয়ে নিউমেরিক্যাল ইন্ডিকেশন শিখব আর তারপর আমরা ওই সিমসন থ্রি এইট রুলসের এর মানে ম্যাটল্য প্রোগ্রামিংগুলো লিখব